আল্লাহ পাক একটা পর্যায়ে বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়া কুল তুসমা ওয়া সালতুতা মুহাম্মদ আপনি পরেশান আপনি মাথা উঠান কিয়ামতের ময়দানে আপনি কান্না করছেন চোখের পানি ঝরাচ্ছেন আরে কিয়ামতের মাঠ তো আপনার কান্নার না কিয়ামতের মাঠ তো আপনার খুশির জায়গা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলবেন হাবিব গো আপনি চোখের পানি বহুত ঝরাইছেন তায়েফের ময়দানে আরে আপনার রক্ত তো বহুত ঝরেছে তায়েফের ময়দানে আপনার চোখের পানি বহুত ঝরছে উহুদের ময়দানে আপনার চোখের পানি বহুত ঝরছে বদরের ময়দানে আপনার চোখ চোখের পানি বহুত ঝরছে খন্দকের ময়দানে আপনি বহুত কান্না করছেন আরবে আপনি বহুত কান্না করছেন মদিনার গলিতে গলিতে না না আজকে আপনার চোখের কান্না না আজকে আপনার চোখের পানি না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আজকের কিয়ামতের ময়দান আপনার জন্য বহুত শ্রেষ্ঠ হবে বহুত উত্তম হবে বহুত ভালো জায়গা হবে আপনি আমার কাছে বলেন আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করব আমার নবী বলেন উম্মতরে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন শেষ করে দিব তাহলে আরো 5 মিনিট সালাম দিবে বোঝা যায় হ্যাঁ এটা বুঝলাম আর কি আপনাদের মনোভাব কি বাকি সারা রাত ইচ্ছা করলে কথা আমিও বলতে পারবো না আপনারাও শুনতে পারবেন না এটা সিস্টেম আছে আর শরীরে রোগ ক্লান্তির বিষয় আছে আছে ইনশাআল্লাহ আলোচনাটা তো শেষ পর্যন্ত নিতে হবে না কি বলেন কথা বলেন ঠিক নেই ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমি আলোচনাটা গোছানোর চেষ্টা করছি কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আমার প্রিয় নবীজি বলেন মানুষ যখন দিশেহারা থাকবে উম্মত কিয়ামতের সেই কঠিন ময়দানে সব মানুষ যখন সব মানুষকে ভুলে যাবে আমি সেদিন উম্মতকে ভুলবো না সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে ভুলবেন না কথা ঠিক কিন্তু আমরা আপনাকে খুঁজে পাবো কোন জায়গায় নবীজি বলেন তোমরা আমাকে খুঁজবে কিয়ামতের ময়দানে তিন জায়গায় কয় জায়গায় জোরে বলেন আচ্ছা ঠিক আছে কিয়ামতের ময়দানের তিন জায়গায় আপনাকে খুঁজে বের করলাম খুঁজে বের করার পরে আপনি যদি আমাকে না চিনেন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ হবে বিলিয়ন বিলিয়ন মানুষ হবে সেখানে সব নবীর উম্মত থাকবে আদম নবী থেকে শুরু করে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার নবী রসুলের উম্মত সবাই থাকবে সেই কঠিন ময়দানে আপনি আমাকে এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে আমাকে চিনবেন কেমন করে আমার নবী মুচকি হেসে জবাব দেয় আবু হুরাইরা রে ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিন হে আবু হুরাইরা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকতে পারে কিন্তু আমার উম্মতকে আমি চিনব কারণ হলো আমার উম্মত কনকনে শীতের রাতে মাঘ মাসে মাঘ মাসের কনকনে শীতে আমার উম্মতেরা ফজরের নামাজ পড়ার জন্য চেহারাতে ঠান্ডা পানি লাগিয়েছিল হাতের মধ্যে ঠান্ডা পানি লাগিয়ে ওযু করেছিল কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার উম্মতের চেহারা আমার উম্মতের হাত পা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে তাহলে আজকে থেকে নামাজ আর পড়তে নাই আস্তে করে ওযু ছাড়া আল্লাহ মাফ করুক এক জায়গায় ওয়াজে গেছিলাম রাজশাহী এশার নামাজের সময় বললাম পানি আনেন ওযু করি সবাই বেওকুফের মতো আশ্চর্য হয়ে আমার দিকে চায় রয়েছে হুজুর আজকে না মঙ্গলবার আজকে কি রুজু মঙ্গলবার এসে নামাজ শুনলে ওযু লাগবে না কজুর ওযু তো শুক্রবারে করে ওযু কিবারে করে শুক্রবারে এই হলো আমাদের হালত এই ছোট একটা দেশের ভেতরে এই অবস্থা কনকনে শীতে কনকনে শীতে এই শীতের কষ্টকে সহ্য করে চেহারাতে হাতে পায়ে ওযুর ঠান্ডা পানি লাগাইলে আমার নবী বলছেন সেই জায়গা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে ওযুর বিষয়টা আরেক সাবজেক্ট তো বলতেছিলাম নবীজি বলেন আমাকে কিয়ামতের ময়দানে তিন জায়গায় খুঁজবা বলেন কয় জায়গায় খুঁজবা এক নম্বর মানুষের আমল মাপার জন্য পাল্লাদার হবে মিজান
কথা কোন আমল মাপার জন্য পাল্লা তার হবে মিজান এত বিশাল বড় পাল্লা ওই পাল্লা দেখে মানুষজন থরথর করে কাঁপবে শুধু সাধারণ মানুষ না নবী রাসূল পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে না জানি আমার বদের পাল্লা ভারী হয়ে যায় আমার ভাই মিজান এত বড় পাল্লা সাত আসমান সাত জমিন যদি একটা ভাণ্ডের মধ্যে উঠানো হয় এরপরও সেই ভাণ্ড ভরবে না এমন এক বিশাল পাল্লা নবী রাসূলগণ থরথর করে কাঁপবে না জানি আমার নেকের পাল্লা হালকা হয় বদের পাল্লা ভারী হয়ে যায় আমার নবী বলে উম্মত রে সেই মিজানের কাছে সেই পাল্লার কাছে আমি নবী আ দাঁড়িয়ে থাকবো চোখের পানি ছাড়বো আমার উম্মতকে খুঁজবো আমার উম্মতকে দেখে দেখে আমি সাধ্য অনুযায়ী এক একজন উম্মতের নেকের পাল্লা ভারী করে তাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করব সুবহানাল্লাহ নবীরে মুহাব্বত না করলে বুঝা কইন যে মুহাব্বত না করলে মুখে মুখে মুহাব্বত না বলে অনেকে কয় হুজুর হনুমান কোন সাইডে যাইতেছে মুহাব্বত কি মুখে মুখে না বলে মুহাব্বত দুই ভাগ একটা মুহাব্বত হইল নবীর মুহাব্বত নবীকে দিল দিয়ে প্রাণ দিয়ে তার আমলে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করে নবীর আখলাককে নিজের জীবনে ধারণ করে নবীর ইজ্জতকে হিফাজতে এমনকি নবীর ইজ্জত হিফাজত করবার জন্য প্রয়োজনে যদি তাজা খুন দিতে হয় এটা বিসর্জন দিয়ে এটা হলো সাহাবায়ে কেরামের তরিকার মুহাব্বত আরেকটা মুহাব্বত আছে মুখে মুখে ওইটার জন্য রক্ত দিতে হয় না সেটার জন্য জান দিতে হয় না সেই মুহাব্বতের জন্য প্রাণ দিতে হয় না সেই মুহাব্বতের জন্য কিছুই দিতে হয় না রবিউল আউয়াল মাসের 12 তারিখে জিলাপি খাইলেই হয় কথা কোন ঠিক নেই এখন কোন মুহাব্বত করবেন জিলাপি মুহাব্বত না সাহাবাওয়ালা মুহাব্বত আল্লাহ পাক আমাদেরকে সাহাবাওয়ালা মুহাব্বত করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সাহাবায়ে কেরামের মুহাব্বত ছিল এটা আমার লাস্ট কথা সাহাবায়ে কেরামের মুহাব্বত ছিল প্রিয় নবীজিকে মুহাব্বত করতেন আমলের মাধ্যমে যখন নবীজি বলছেন যেটা করতে সাহাবায়ে কেরাম আর কোনো কিছুর পরোয়া করেন নাই সাথে সাথে সেটাকে আমলে বাস্তবায়ন করছেন আমার নবীজি যখন নির্দেশনা দিয়েছেন কোন দিকে যেতে হবে পিছনে আর ফিরে তাকান নাই বাড়িতে যাওয়ার চিন্তা করেন নাই সন্তানাদির চিন্তা করেন নাই স্ত্রী বউ বাল বাচ্চার চিন্তা করেন নাই ক্ষেত খামারের চিন্তা করেন নাই খেজুর বাগান আমের বাগানের চিন্তা করেন নাই ফ্যাক্টরিয়ার মেইলের চিন্তা করেন নাই আমার নবী বলছেন সেদিকে যেতে হবে সাহাবায়ে কেরাম সেদিকে ছুটছেন এই জন্য আমার নবীর সাহাবীদের কবর মাকবারা রওজা কোথাও কোথাও পাওয়া যায় সেই আফ্রিকার জঙ্গলে আবার পাওয়া যায় ইরাকে আবার পাওয়া যায় দামেস্কে আবার পাওয়া যায় সিরিয়াতে আমার নবী যেই দিকে বলছেন সাহাবায়ে কেরাম সেই দিকেই ছুটছেন এটা হলো সাহাবাওয়ালা মহান মুহাব্বত এটা হলো সাহাবায়ে কেরামের তরিকার মুহাব্বত আবু বকরের তরিকার মুহাব্বত উমরের তরিকার মুহাব্বত আলীর তরিকার মুহাব্বত আমার নবীর মুহাব্বতে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কল্লা দিয়েছেন এই জন্য এই পবিত্র বাংলাদেশের নজির আছে আমার নবীর ইজ্জতের রক্ষার্থে আল্লামা আহমদ শফির ডাকে এই দেশের মানুষ স্বপ্ন চট করে জীবন দিয়ে এক ইতিহাস রচনা করেছিল ঠিক কি বলেন এটা হলো সাহাবাওয়ালা মুহাব্বত আল্লাহ পাক আমাদেরকে সাহাবাওয়ালা মুহাব্বত করার তৌফিক দেন বলেন আমিন এক নম্বরে খুঁজবা হাউজে এক নম্বরে খুঁজবা আমল মাপার পাল্লা মিজানের কাছে দুই নম্বরে খুঁজবা হাউজে কাউসারের কাছে তিন নম্বরে খুঁজবা ফুলসিরাতের কাছে কয় জায়গা হইল জোরে কোন কয় জায়গা এই তিন জায়গায় খুঁজে বের করবা আমি নবী তোমাকে চেষ্টা করে জান্নাতে পৌঁছানোর জন্য ব্যবস্থা করব জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সুন্নাত না মানলে আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নাত মানার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুরকে বসায় রেখে অনেক বিয়াদবি করছি ক্ষমা চাই আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দেন